এই কোরআন আমাদের ভালোর জন্যই আল্লাহ পাক পাহাড়ে নাজিল করেন নাই, পর্বতে নাজিল করে নাই, আসমান এই কোরআন বহন করার সাহস করে নাই, এই জমিন এই কোরআন বহন করার সাহস করে নাই। কোরআন এত দামি, কোরআনের এত, কোরআনের এত ওয়েট, কোরআন এত মর্যাদাবান, এই কোরআন বহন করেছেন বনি আদম বলেন সুবহানাল্লাহ। শুধু বহন করলেই চলবে না, এই কোরআন বিশাল বড় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই কোরআন নিয়ে চিন্তা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এই কোরআনের মধ্যে রয়েছে আমার আপনার জীবন পাথেয়, জান্নাতের রাস্তা কোনটা কঠিন নির্মম, জাহান্নাম থেকে বাঁচার উপায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কোরআন মানুষকে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই দেখতে। খাশিয়ানের সহজ বাংলা হলো কোরআন এত ভারী, কোরআনের ভারে এই শক্ত পাথর পাহাড় নয়ে পড়তো, বিনয় হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু কি নয়ে পড়তো, বিনয় হয়ে যেত। মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। এই কোরআনের দাম আছে কি নাই? ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন্নাস, আল্লাহ বলেন আমি আমার এই দৃষ্টান্তগুলি মানুষের জন্য বর্ণনা এই জন্যই করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন মানুষ এই বিষয় নিয়ে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে তাদের আসল ঠিকানা খুঁজে পায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার বুঝার মতন, উপলব্ধি করার মতন অনুভূতি শক্তি আল্লাহ পাক 18,000 মাখলুকের মধ্যে আর কাউকে দেন নাই, একমাত্র মানুষ কি সেই বুঝার শক্তি দান করেছে। সুবহানাল্লাহ। মানুষ শক্তির মোকাবেলায় শক্তির দিক দিয়ে বিচার করলে দেখা যায় মানুষের চাইতে আরো শক্তিশালী বহু প্রাণী জঙ্গলাতে পৃথিবীর বুকে বিচরণ করতেছে রয়েছে, কিন্তু মানুষ এই শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র কারণ হলো আল্লাহ পাক বুজার মতন জ্ঞান দিয়ে এই ছোট্ট মানুষগুলিকে তৈয়ার করেছে। আর এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, জ্ঞান অনুভূতি শক্তির দ্বারা মানুষ পুরা পৃথিবীর সকল মাখলুকের উপর, সৃষ্টিজীবের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করে দিয়েছে। এই কোরআন নিয়ে আমরা তো চিন্তা করি না, কোরআন শুধু তেলাওয়াত করে দাওয়াত খাওয়ার একটা হাতিয়ার বানাই লেছি, কথা ঠিক কিনা? ভাইরা, আমার মুতাওয়াত্তার রেওয়ায়েত ধারাবাহিক হাদিসের সনদে সহি একটা হাদিস বর্ণিত রয়েছে, যাদের অনুভূতি নাই এমন প্রাণীগুলিও, এমন জিনিসগুলিও, পদার্থগুলিও আল্লাহকে চিনেছে, নবীর ভালোবাসা নিয়েছে, গ্রহণ করেছে, এই কোরআনকে মহব্বত কইরা তার জন্য আল্লাহ জান্নাত বানান নাই, এরপরও সে জান্নাতের মর্যাদা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে লিখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখনও মসজিদে নববীতে মিম্বর বানানো হয় নাই, নবী তার প্রাথমিক জীবনে, মসজিদে নববীর প্রাথমিক জীবনে খেজুর গাছের শুকনো একটা গুড়ির উপর দাঁড়ায়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর জন্য যখন মিম্বর বানানো হলো,
এই খেজুর গাছের গুড়িকে একটু দূরে সরাইয়া এখন নবীজি নবীর জন্য নির্মিত এই মিম্বরের উপর দাঁড়ায় খুতবা দে। একদিন নবীজি দেখতেছেন শুনতেছেন এই খেজুর গাছের গুড়ি শিশুর মতন ফুফায়া ফুফায়া কাঁদতেছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা সেই খেজুর গাছের গুড়িকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এমন ভাবে তুমি কান্না করছো কেন, কি তোমার বেদনা, কি তোমার দুঃখ? খেজুর গাছের গুড়ি থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ আমার একটাই, আপনার বিরহ ব্যথা আমাকে যন্ত্রণা দিতেছে। বলেন সুবহানাল্লাহ, এতদিন পর্যন্ত আমার মাঝে টেক লাগাইয়া আপনি কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদেরকে নসিহত করতেন, হাদিস বর্ণনা করতেন, আপনার নুরানি বদনের সংস্পর্শ পেয়ে সোয়াবে আমি ধন্য ছিলাম, আজকে তো আমি এগুলি থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই জন্য কাঁদতেছি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত বুলাই দিলেন, কেঁদো না। সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন, জান্নাতুল বাকিতে দাফন করে দাও। আর আশ্বাস দিয়ে দিলেন, রে খেজুর গাছের গুড়ি, তুমি যখন আল্লাহর নবীকে কোরআনকে আল্লাহকে যখন ভালোই বেসে ফেলেছো, হাশরের ময়দানে তোমার সাথে দেখা হবে, তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত জাহান্নাম যদিও মানুষ এবং জিনের জন্য বানাইছে, এই জিন এবং মানুষ বাদও চারটা জিনিস জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হইল ওই, এটাকে বলা হয় উস্তুনে হান্নানা, খেজুর গাছের গুড়ি। তাহলে এই কোরআনের স্পর্শ আসলে, কোরআনকে মহব্বত করলে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি? ভাইরা আমার, কোরআনকে যদি আপনি ভালোভাবে ধারণ করতে পারেন, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন, কোরআন দুনিয়া থেকে দুনিয়ার মধ্যেও আপনাকে সম্মানিত করবে। আত্মীয় স্বজন সবাই যখন কবরে নামাইয়া চলে আসবে, এই কোরআন আপনার পিছু ছাড়বে না, সঙ্গী সাথী হইয়া জান্নাতের গেট পর্যন্ত আপনাকে আগায়া নিয়ে যাবে।